ত্রিপুরার দিকে আমরা নজর রাখবো। আইপ্যাক কাণ্ডকে সামনে রেখে ত্রিপুরার রাজনীতিতে জাঁকিয়ে বসছে তৃণমূল। সকালে আগরতলে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন তৃণমূলের রাজ্যসভা দলনেতা ডেরেক ব্রায়েন। এরই পাশাপাশি আজ যেতে পারেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূল সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও ত্রিপুরা যেতে পারেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর এই প্রথম ত্রিপুরায় যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরেই আগরতলার একটি হোটেলে বন্দি ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের প্রতিনিধিরা, এবং সেই নিয়ে যে ঘটনাক্রম তারই প্রতিবাদ জানাতে আগেই ত্রিপুরা গিয়েছেন তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দল। আজকে ডেরেক ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার তারা যাবেন। আরও বিস্তারিত বিষয়ে জানবো। শ্রেয়সী গাঙ্গুলি টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, দেখো যেটা বিষয় তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই ডেরেক ব্রায়েন তৃণমূল সাংসদ তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন, এবং যেরকমটা জানি যে গতকাল দুই মন্ত্রী এবং এক আইনটিকিউসির নেতৃত্ব বন্দ্যোপাধ্যায় তারা প্রত্যেকেই কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন, এবং আজকে দুপুরের মধ্যে ত্রিপুরাতে পৌঁছেছেন কাকলি ঘোষ দস্তিদার। ফলে সামগ্রিকভাবে যে বিষয়টা খুব স্পষ্ট হচ্ছে যে তৃণমূল কিন্তু শুধুমাত্র এটাকে আইপ্যাককে কাজে বাধা দেওয়া হচ্ছে সে বিষয়টার মধ্যে শুধুমাত্র সীমাবদ্ধ থাকছে না, সাধারণ একটা প্রতিবাদ করা তার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরঞ্চ তৃণমূল কিন্তু আজ এই মুহূর্ত থেকেই বলা যেতে পারে তারা কিন্তু নিজেদের জমি শক্ত করতে একদম উঠে পড়ে লেগেছে ত্রিপুরাতে, এবং তারই ফলস্বরূপ যেটা তার পূর্ণমাত্রায় ইঙ্গিত যাচ্ছে তার কারণ আগামীকালে কিন্তু তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন ত্রিপুরাতে, এবং সেখানেও কিন্তু তিনি একটি কর্মসূচি পালন করবেন যেখানে তিনি কর্মীদের সঙ্গে মূলত কথাবার্তা বলবেন। ফলে সমস্তটা মিলিয়ে খুব স্পষ্ট যে আইপ্যাক তৃণমূলের হয়ে আইপ্যাক টিম তারা কাজ করতে গেছে, তারা রিসার্চ ওয়ার্ক করতে গেছে, সেই ফলে তাদেরকে বাধা দেওয়া হয়েছে যে অভিযোগটা উঠছে, অন্যদিকে তাদের কেমন করা হয়েছে সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিবাদও করা হয়েছে, কিন্তু গোটা বিষয়টা তার মধ্যে কিন্তু তৃণমূল সীমাবদ্ধ রাখছে না। বরঞ্চ তৃণমূল কিন্তু এই মুহূর্ত থেকে পরিষ্কার বার্তা দিচ্ছে ত্রিপুরার মানুষকে যে তার তৃণমূল কিন্তু শুধুমাত্র ছোট ছোট কর্মসূচি পালন করার জন্য ত্রিপুরাতে যাচ্ছে না, বরঞ্চ তারা 2023কে নজর রেখে আগামী দিনে কিন্তু পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে চলেছে, যারই কিন্তু স্পষ্ট ইঙ্গিত বোঝা যাচ্ছে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আগামীকাল তিনি যাচ্ছেন ত্রিপুরাতে তার মাধ্যমে। ধন্যবাদ শ্রেয়সী, টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি। নজরে দেশে ত্রিপুরা ভোট, আইপ্যাক কাণ্ডকে সামনে রেখে বিপ্লব প্রশাসনের উপর চাপ বাড়াচ্ছে জোড়াফুল শিবির। ত্রিপুরা গেলেন ডেরেক ব্রায়েন, যাবেন কাকলি ঘোষ দস্তিদার, ও কাল যাচ্ছেন অভিষেক। পাল্টা স্ট্র্যাটেজি পদ্ম শিবিরে। নিম্নচাপ সঙ্গে মৌসুমী অক্ষরেখা, জোড়া ফলায় বাংলা জুড়ে দুর্যোগ। আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণের বেশ কয়েকটি জেলায়, উত্তরবঙ্গ বর্ষণের পূর্বাভাস। অলিম্পিকে বড় সাফল্য ভারতের তীরন্দাজি, কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন বাংলার অতনু দাস, হারালেন দক্ষিণ কোরিয়ার প্রতিদ্বন্দ্বীকে। পদকের স্বপ্ন দেখাচ্ছেন সিন্ধু অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় শাটলার, স্ট্রেট সেটে হারালেন ডেনমার্কের প্রতিদ্বন্দ্বীকে। আপনার মত, আপনার দাবি, আপনার অধিকার, সবচেয়ে মূল্যবান আপনার রায়, শেষ কথা বলবেন আপনি। দেখুন আপনার রায় রাত 8টায়। কোন খবরে তোলপাড় রাজ্য দেশ, রাজনীতি থেকে ক্রাইম, শিক্ষা থেকে স্বাস্থ্য, তর্ক বিতর্ক আলোচনা, তীক্ষ্ণ প্রশ্ন, স্টুডিও বিশেষজ্ঞরা চুলচেরা বিশ্লেষণ, দেখুন ক্রস ফায়ার সন্ধে 6টায়।